জোর কদমে লাইট লাগানো চলছে। গুড ইভিনিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সানডে, আজকে ব্লগ তো সকাল থেকে করিনি, রান্নাঘরটাকে একটু ক্লিন করছিলাম ভালো করে দিওয়ালির আগে, ভালো করে সেট আপ ফেট আপ করেছি একটুখানি। এখন অনেক উলট পালট আছে, দিনের বেলা দেখতে খুব ভালো লাগছে রান্নাঘরটাকে। যাই হোক, তো চলো এখন বানাবো হচ্ছে একটু সাদা নাড়ু। সাদা নাড়ু বলতে চিনির নাড়ু। তো চলো স্টার্ট করা যাক। এই যে আমাদের সব লাইট মোটামুটি জ্বলে গেছে, নিচ থেকে দেখাচ্ছি আরেকবার। এখন লাইট দেখতে যাচ্ছি, তাই তো? চলো। ওই যে অরেঞ্জ কালার আছে, হ্যাঁ সব আছে। সানডে নারকেল নাড়ু বানানোর প্ল্যানিং হচ্ছে। তো নারকেল ফাটাতে গিয়ে পুরো ফেটে গেছে মালাটা, আর ভিতরের চাইটা বেরিয়ে এসছে। তো সৌমাইকে বললাম পুরো কুড়ি মানে নারকেলের ছাল চামড়া ছাড়িয়ে দাও, ছাড়িয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে যা করা হয় করা হবে। একটা নারকেল অবশিষ্ট ছিল লক্ষ্মী পুজোর, ওটাই করছি এখন। যেমনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নারকেলটা তো কুড়াতে হয়নি, আমি মিক্সিতে পেস্ট মানে গুঁড়িয়ে নিয়েছি। আর আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি চিনি, আর হচ্ছে গিয়ে এটা কি বলে ওটাকে, ওটা কি বলে বাবা, এলাচ দিয়ে আমি ওটাকে ভালো করে মেখে চেখে রেখে দিয়েছি। এটা জাস্ট এখন কড়াই গরম করে বসাবো, এটা ফার্স্ট ট্রাই হচ্ছে, পরে ঠাকুরের জন্য বানাবো ভালো মতো মানে শুদ্ধ ঠাকুরের জন্য। মা বললো বসানোর আগে একটুখানি কড়াইয়ের মধ্যে ঘি ভালো করে মাখিয়ে নিতে, তার জন্য ঘি ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কড়াইটা বসাবো। গবনা করে ফেলবে বেশ ভালোই হয়েছে। তোমার কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম। এরপরে গোপুকে
বানিয়ে দেবো। এবার ট্রাই করে দেখলাম, এটা চিনি নাড়ু বানিয়েছি, ওপরে ট্রাই করে দেবো। গুছাতে হবে তো, হচ্ছে ওইটা ওই যে আমি সামাইরা ওই যে ওই যে বাদের পর ওরা আসছে, কিছু একটা তো দিতে হবে। ওরে বাবা রে, এই যে দুটো মিলে দশটার সময় এসছে বিজয়া করতে, ঘড়িতে কটা বাজে দেখো। ধর শুভ বিজয়া, আরেকটা তুই নে। গতকাল মিষ্টি এনেছিল আর ফ্রিজে রাখিনি কারণ ঠাকুরকে দেব বলে, আর দেখুন কি পিঁপড়া হয়েছে। যবে থেকে ঠাকুরের ভোগ দিতে শুরু করেছি, মিষ্টি প্রসাদ যাই রাখি পিঁপড়ে ছয়লাভ হয়ে যায়। যাই হোক, চলুন ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি সবাই।